আম্বাসার গঙ্গানগর থানাধীন মালদা কুমারপাড়ায় অসহায় বিপন্ন গিরিবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সিআরপিএফ জওয়ানরা। ফেসে যাওয়া ত্রাণে গাড়ি উদ্ধার করে মহৎ ত্রাণ কার্য সুসম্পন্ন সিআরপিএফ জওয়ানদের। আম্বাসা প্রত্যন্ত পাহাড়ি জনপথে বিপন্ন গিরিবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সিআরপিএফ 140 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে গিয়ে ফেসে যায় ত্রাণের গাড়ি, সব ধরনের বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে সমাজ সেবার কাজ সচারুভাবে সম্পন্ন করেন জওয়ানরা। মহতে সেবামূলক কাজে অংশ নেন বাহিনীর সেকেন্ড কমান্ড্যান্ট মনমন্দন কৃষ্ণান, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কে গাপা কুমার, গঙ্গানগর পিএস পুলিশ আধিকারিক কপিল পাল, मसूर दाल और सोयाबीन इतना चीज हम जो उनको पैकेज में दे रहे हैं। चावल 3 किलो 3 किलो 3.5 किलो ये सब सामान जो है इनको बेसिकली उनके न्यूट्रिशन को बढ़ाने के लिए है। बाकी हम जानते हैं कि इनको राशन से भी मिल रहा है। हमारा ये प्रयास है कि जिनके पास এদিকে আম্বাসা মহকুমার গঙ্গানগর থানাধীন মালদা কুমার পাড়ার সিআরপিএফ জওয়ানদের এই সেবামূলক কাজের ফলে উপকৃত হলেন গৃহবন্দী রোজগারহীন জুমিয়া পরিবারগুলো। দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের নিয়োজিত রাখলেন সিআরপিএফ জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, হালাবড়।